ডিউটিরত অবস্থায় জলে ডুবে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগরে মৃত জওয়ানের বাড়ি মেদিনীপুর এলাকায় বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের গোবিন্দপুর সেখানে কর্মরত অবস্থায় ছিলেন ছিয়াত্তর নম্বর ব্যাটালিয়নের জওয়ান সনাতন সোরেল আনুমানিক বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি মেদিনীপুর জেলায় জানা গেছে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ওই জওয়ান কর্মরত ছিলেন গোবিন্দপুর আউটপোস্টে ডিউটিরত অবস্থায় কালভার্ট থেকে নিচে জলে পড়ে যান ওই জওয়ান প্রায় ছ ফুট মতন জলের তলায় তলিয়ে যান তারপর জওয়ানের সহকর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন স্বরূপনগরের সারাফুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ওই জওয়ান সাঁতার কাটতে পারতেন কিনা সেটাও খতিয়ে দেখছে বিএসএফের কর্তারা খতিয়ে দেখা হচ্ছে অন্য বিষয়গুলিও জওয়ানের দেহ ময়নাতদন্তর জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড স্বরূপনগর